YouTube, Facebook থেকে ভিডিও দেখে কি আমল করা যাবে? এটার উত্তর হলো আপনি কোত্থেকে আমল করবেন এটা বিষয় না, বিষয় হলো আপনাকে ভালো কাজ করতে হবে। ভালো কথা যেখানে পান সেখান থেকে নেবেন, কিন্তু YouTube, Facebook এ ওয়াজ শোনার নাম দিয়ে অনেকে ঢুকে, এরপর ওয়াজের সাথে বহুত আওয়াজ শুনে। ভাইরা হাসির কথা না, দেখুন আপনি মোবাইল কিনছেন, স্মার্টফোন কেন হুজুরের ওয়াজ শুনবেন? এরপর দেখেন যে হুজুর না বহুত হুজুর নিয়েও আছে। আপনি ওয়াজ শুনতে গিয়ে বহুত হারাম জিনিসও দেখছেন। যারা নিজেদেরকে স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে হারাম থেকে বাঁচাতে পারেন না, তাদের জন্য স্মার্টফোনের ব্যবহার করা জায়েজ নাই। যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই, ঠিক আছে, এটা গুনাহ, এটা আমি দেখবো না, এটা হারাম, এটা আমি দেখবো না, আমি হালালটা দেখবো, এই ক্ষমতা যাদের নাই তাদের জন্য এটা ব্যবহার করা কি নাই জায়েজ? সাপের বিষ, সাপের দাঁত ভেঙে সাপের বিষ দিয়ে ওষুধ বানানো, এটা তো যাত্রার কাজ না, এটা যে করতে পারবে না সে তো উল্টা দংশন হয়ে মারা যাবে। অতএব আপনি স্মার্টফোন থেকে ভালো ভালো জিনিস শিখে আমল করবেন, ভালো কথা, কিন্তু যদি করতে না পারেন উল্টা বরং আরো ধরা খান। আজকাল বেশিরভাগ যুবকরা মোবাইল ব্যবহার করে না, মোবাইলে তাদেরকে ব্যবহার করে, মোবাইলে ব্যবহার করা বুঝছেন, মানে সে মোবাইলে এডিক্টেড হয়ে গেছে, এটা এক প্রকারের নেশা। দেখবেন যে অযথাই হুদাই পোলা পায়নি আঙ্গুল দিয়ে শুধু কেল স্ক্রল করে স্ক্রল করে, আঙ্গুলের এইটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখা যাবে যে ক্ষয় হয়ে গেছে, ঘষতে ঘষতে গ্লাসে, আরে ভাই কত কত কেরিয়ার ধ্বংস হচ্ছে, হাজার হাজার ঘন্টা শেষ হচ্ছে। ফেসবুক ইউটিউব যারা ব্যবহার করেন আল্লাহর ওয়াস্তে এটাকে নিয়ন্ত্রণ করেন। আমি দিনে সকালে আধা ঘন্টা, দুপুরে আধা ঘন্টা, রাতে আধা ঘন্টা, এই টাইম ব্যবহার করে ওই বাইরে করবো না। যা করা দরকার যত দোস্ত আছে সবগুলার জবাব, কমেন্ট, রিপ্লাই, ইনবক্সের রিপ্লাই সব আধা ঘন্টার ভিতরে বা শেষ। এভাবে নিয়ন্ত্রণ করলে দেখবেন আপনার জীবনে বরকত আসবে, আর না হলে ছন্ন ছাড়া হয়ে যাবেন। মনে রাখবেন যত সফল মানুষ আছে, যত সফল মানুষ, যত বড় বড় মানুষ আছে, তারা কেউ ফেসবুকের নেশায় আক্রান্ত না। ফেসবুকের নেশায় আক্রান্ত যুবকরা বড় কিছু হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, যতক্ষণ পর্যন্ত সেটা না ছাড়তে পারে। বাংলাদেশের প্রথম সারির একজন ধনী আছে, আমি নাম বলে আপনারা সবাই চিনে যাবেন, প্রথম সারির, ওনার সাথে ওনার ওনার ছেলে সহ একটা মিটিং আমার হয়েছে একবার। তো আমি আমাকে যে নিয়ে গেছে সে বলে হুজুর আপনাকে তো চিনবে, যেহেতু ফেসবুক ইউটিউবে মানুষ অ্যাক্টিভ আছে আপনাকে চিনবে। তো আমি যাওয়ার পরে ভদ্রলোক বললো না ভাই আপনার তুমি চিনলাম না। আমি তো চিনতে পারলাম হায় হায় এটা তো অপমান করার কথা, আমার চিনল না। পরে বেচারা বলতেছে যে যে উনি শিক্ষিত মানুষ, বড় ব্যবসায়ী মানুষ, বলো যে ভাই মাইন্ড করেন না, আমি আসলে আমার মোবাইলে ফেসবুক অ্যাপই নেই, ইউটিউব অ্যাপই আমার মোবাইলে নেই, টিকটক ফিকটক তো পরের কথা, এগুলো আমার মোবাইলে নাই। কাজের মানুষরা অতিরিক্ত বেহুদা কাজের সময় ব্যয় করে, আমরা আমাদের ভিডিওগুলো ফেসবুক ইউটিউবে যায়, যারা বেহুদা কাজ করে তারা জানে বেহুদা কাজের ফাঁকে হইলেও কিছু ভালো জিনিস জানে, অথবা বেহুদা কাজ না ছাইড়ে অন্তত কিছু ভালো জিনিস দেখে। এটার জন্য আমরা অনেক টেলিভিশনের প্রোগ্রাম করি, এর মানে এই না যে আমরা মানুষকে বলি ভাই আমার প্রোগ্রাম দেখার জন্য আপনি টেলিভিশন কিনিয়া ডিশ কানেকশন লাগাইবেন, এটা কোনো হুজুর কোনোদিন বলে। আমরা বলি যে সারা দিন নর্দমার মধ্যে পড়ে থাকেন, অন্তত কিছু সময় ভালো জিনিস দেখেন, মন্দের ভালো, এতটুকু। অতএব যারা এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন না তাদের এটা ব্যবহার করা জায়েজ নাই। অনেক সফল সার্থক বড় বড় মানুষ আছে, দেখবেন যে তারা এই অ্যাপ ব্যবহার করে না। এই যে রকমারির মালিক সোহাগ ভাই আছেন না, উদ্ভা সুম্মে সকুমারি, হ্যাঁ অনেক বড় বড় আবিষ্কার তার আছে, খুব বেশি অনেক সিনিয়র মানুষ তা না, আমাদের বয়সী মানুষ, ওনার মোবাইলে কোনো ফেসবুকের অ্যাপ উনি ইউজ করেন না, ওনার আইডি ইউজ করেন না, কালে এই ভদ্রে হঠাৎ কোনো প্রয়োজন উনি ইউজ করেন, ব্যাস। তো সফল এবং সার্থক মানুষ এগুলোকে কন্ট্রোল করে। যুবক ভাইরা, আমি বিশেষ করে কিশোর বয়সে যারা আছে তোমাদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে এই ফেসবুক ইউটিউব টিকটকের নেশা তোমরা ছেড়ে দাও, আমাদের প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, মা বাপ পর্যন্ত চিনে না। ওই যে একটা গল্প আমি বিভিন্ন সময় বলি, কোথায় যেন গল্পটা দেখছি, যে এক ছেলে সারাদিন মোবাইল টিপতে টিপতে ঘরে ঢুকে আবার মোবাইল টিপতে টিপতে বাইরে যায়, কি খায় কি না খায় কিছুই জানে না, মা চেনে না, বাপ চেনে না, ভাই চেনে না, বোন চেনে না, বেশিরভাগই এরকম, মানে কিছুটা কি বলা যায় আপনার মানসিক রোগীর মতো হয়ে গেছে আমাদের ছেলেমেয়েরা। তো এক ছেলে একবার মোবাইল টিপতে 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 হঠাৎ করে মোবাইলটা ধপ করে ফেলে দিয়ে তার মায়ের দিকে তাকায় একটা হাসি দিছে, নির্মল হাসি, স্বচ্ছ হাসি। মা চিন্তা করলো হ্যারে আমার বাজান তো কতদিন হয়েছে আমার দিকে তাকায় একটু হাসে না, আজকে এত সুন্দর করে এরকম নির্মল হাসি দিল কাহিনীটা কি? তো মা জিজ্ঞেস করলো বাবা হঠাৎ করে আজকে এত সুন্দর করে একটা হাসি দিলা কি কাহিনী, কি ব্যাপার কি? তো ছেলে বলছে মা মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। মোবাইলে কি হয়ে গেছে? চার্জ শেষ, এখন আর টিপতে পারতেছি না।
এই জন্য তোমার দিকে তাকে একটা হাসি দিস। ভয়ঙ্কর একটা জায়গায় চলে যাচ্ছে। ভাইরা যারা কিশোর বয়সে আছেন, তরুণ, আপনারা মোবাইলের নিয়ন্ত্রণ করবেন তো ইনশাআল্লাহ। মোবাইলের নিয়ন্ত্রণ না করলে জীবনে কিছু করতে পারবেন না।